পানাগড় বাইপাসে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলো গাড়ির চালক ও খালাসি। শুক্রবার কাংসার সেই পঠন পাড়ার কাছে আবারও পানাগড় বাইপাসের উপর একটি কয়লা বোঝায় লরি কলকাতা থেকে আসা আসানসোলের দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায়। দুর্ঘটনার জেরে কলকাতা থেকে আসানসোলগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কাঁকড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ভোরের বেলা লরির চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বলে অনুমান পুলিশের।